হচ্ছে ভাঙড় এবং তারপর কাঠালিয়াতে ফের সাতটি বোমা উদ্ধার এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দক্ষিণ ২৪ পরগনার কাঠালিয়াতে ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং ভাঙড়েও দেখেছি আমরা পরপর বোমা পড়েছে মুড়ে মুড়কির মতো গতকাল রাত 12:30টার পর থেকে ভাঙড়ের যে পরিস্থিতি সবার সামনে এসেছে মনে হচ্ছে কোথাও কোনো অনুষ্ঠানকে হার মানিয়ে দিয়েছে ভাঙড় এবং কাঠালিয়াতে ফের বোমা উদ্ধার সাতটি বোমা উদ্ধার হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একেবারে গণনার শেষ পর্বে এসেও কিন্তু গোটা রাজ্যে হিংসার ঘটনা অব্যাহত বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হচ্ছে ভাঙড় একেবারে খবরের শিরোনামে রয়েছে এবং কাঠালিয়াতে ফের বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বম্ব স্কোয়াড সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বোমগুলো ডিসপোজাল করা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ভাঙড় কি ভাঙড়েই থাকছে সেই প্রশ্নটা তুলছেন বিরোধীরা কারণ আমরা দেখেছি বারবার বিভিন্ন হিংসার ঘটনাকে কেন্দ্র করে একেবারে খবরের শিরোনামে উঠে আসে দক্ষিণ ২৪ পরগনার এই ভাঙড় ভাঙড় সংলগ্ন বিভিন্ন এলাকা দক্ষিণ ২৪ পরগনার কাঠালিয়াতে বোমা উদ্ধার হয়েছে সাতটি এ বিষয়ে আমরা আপডেট নেব বিশ্বজিৎ নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে দেখো ভাঙড়ে কিন্তু একে একে সেখানে কিন্তু যে গত রাতে যে বোমা ফেলেছিল মুহু যেখানে মুড়ি মুড়ি মতো সেই বোমার কিন্তু নিদর্শন আজকে সকালে পাওয়া গিয়েছে এবং তার একটু দূর থেকে সেখানে কিন্তু একটি বোমার মধ্যে কিছু বোমা সেখানে পড়ে রয়েছে সেই চিত্রটা আমরা দেখেছি কিন্তু পাশাপাশি এটা বলবো যে সাড়ে কালকে যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছে এবং গুলি চলেছে তার ফলে কিন্তু তিনটে তিনটে সেখানে মৃত্যু হয়েছে দুটো দুটো পাওয়া গিয়েছে মতো আইসিপের একটি কোনো নাম পাওয়া যায়নি তার এবং দেখো আর এর পাশাপাশি কিন্তু বারিশুরপুলি জেলার এক আধিকারিকের সেখানে মৃত্যু হয় এই সেখানে তার যে গুলি মৃত্যু হয় পাশাপাশি আর একজন তার থেকে সহপাঠী তিনি হচ্ছে গুলিবিদ্ধ হয়েছে বলে যেটা জানা গেছে তাদের অবস্থা সংকটজনক বলে তাদেরকে কলকাতায় তাদের সেখানে রেফার করা হয়েছে পাশাপাশি দেখো এখানে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আইএসএফের যে বিধায়ক তার নসিকে আমরা ফোনের চেষ্টা করলে তার কিন্তু ফোনে পাওয়া যায়নি এবং তিনি বেশ অনেক ধন্যবাদ বিশ্বজিৎ ভাঙড়ের কাঠালিয়া থেকে ফের বোমা উদ্ধার সাতটি বোমা উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আমরা দেখেছি ভাঙড় পরপর উত্তপ্ত হয়েছে মনোনয়ন পর্ব জমাতেকে কেন্দ্র করে ভাঙড় উত্তপ্ত হয় এবং দুপক্ষে তিনজন সমর্থকের মৃত্যু হয় গণনার একেবারে শেষ পর্বে এসে দক্ষিণ ২৪ পরগনা থেকে চারজনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি এবং যে চারজনের মৃত্যু হয়েছে তাদের আরও একবার তাদের নাম বলছি রেজাউল গাজী তিনি আইএসএফ কর্মী হাসান আলী মোল্লা আইএসএফ কর্মী রাজু মোল্লা যিনি একজন ভাঙড়ের স্থানীয় বাসিন্দা এবং বিপ্লব হালদা তৃণমূল কর্মী তার মৃত্যু হয়েছে উত্তপ্ত ভাঙড় গতকালের ঘটনাক্রম থেকে এখনো পর্যন্ত চারটে উইন্ডোর মাধ্যমে ঠিক কি কি ঘটনা ঘটেছে আমরা সেই ছবি দেখাচ্ছি রাতভর সেখানে বোমাবাজি হয়েছে এবং এমন বোমাবাজি হয়েছে যে কোথাও গিয়ে ফেস্টিভ্যাল কেউ হার মানিয়ে দিচ্ছে মুড়ে মুড়কির মতো বোমা পড়েছে ভাঙড়ে আরাবুল ইসলাম তিনি আটকে ছিলেন গণনা কেন্দ্রের ভিতরে এবং রীতিমতো আতঙ্কের পরিবেশ এখানকার মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন একেবারে কার্যত অঘোষিত বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে ভাঙড়ে এবং ১৪৪ ধারা জারি করা রয়েছে ভাঙড়ে উদ্ধার হয়েছে তাজা বোমা সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি এবং ভাঙড়ে তিনজনের মৃত্যু হয়েছে কোনো মৃত্যুই কখনোই কাম্য নয় কিন্তু এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে একের পর এক আমরা সহ নাগরিককে হারাচ্ছি যেটা নিঃসন্দেহে কোথাও গিয়ে একটা খারাপ লাগাতো থেকেই যাচ্ছে বিশ্বজিৎ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে বিশুদ্ধ সামগ্রিক চিত্রটা আমরা ভাঙড়ে তোমার কাছ থেকে জানতে চাইছি কারণ একেবারে খবরের শিরোনামে উঠে রয়েছে ভাঙড় এই মুহূর্তে বলতেই পারি দেখো একেবারেই ঠিক আমরা যেটা দেখেছিলাম পঞ্চায়েতের নমিনেশন থেকে শুরু করে ভাঙড়ের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তারপরে নির্বাচন হয়ে গিয়েছে গণনার পর থেকে সেখানে প্রায় মৃত্যুর ঘটনা ঘটেছে প্রায় তিনজন মারা গিয়েছে এবং যেটা আমরা প্রাথমিকভাবে জানতে পারছি যে তিনজন মারা গিয়েছে এবং পাশাপাশি কিন্তু আরো কিন্তু যেটা জানা যাচ্ছে যে অ্যাডিশনাল এসপি অর্থাৎ বারুইপুর রেঞ্জের যে অ্যাডিশনাল এসপি তার তিনি গুলিবিদ্ধ হয়েছেন তার যিনি বডিগার্ড তিনি গুলিবিদ্ধ হয়েছেন অর্থাৎ এক প্রকার বলা চলে যে গতকাল রাত থেকে কিন্তু ভাঙড়ে প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল
এবং মুহুর্মু বোম পড়েছে এবং পাশাপাশি কিন্তু অজস্র গুলি, এবং যে গুলির কথা বারবার করে বলা হচ্ছে যে পুলিশ যে গুলি চালিয়েছে, পুলিশ যদি গুলি চালায় তাহলে কিন্তু গুলি কিন্তু পুলিশের যে নির্দেশ রয়েছে সেখানে কিন্তু কোমরের নিচে গুলি করতে হবে, কিন্তু যারা যাদের মৃত্যু হয়েছে তাদের কারো গলায় লেগেছে, কারো বা বুকে লেগেছে, কারো বা পেটে লেগেছে, এছাড়াও আহতের সংখ্যা বেশ কয়েকজন, এবং টোটাল ভাঙরটাই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে, এবং যে দুজন যাদের মৃত্যু হয়েছে তাদেরকে ঘিরে কিন্তু গ্রামবাসীরা ইতিমধ্যেই অর্থাৎ আইএসএফ কর্মীদের যে মৃত্যু হয়েছে এবং তাদেরকে ঘিরে গ্রামবাসীরা আটকে রেখেছেন, এবং সেখানে কিন্তু পুলিশ কর্মী এখনো পৌঁছাতে পারেননি, এবং সেই দেহ ময়নাতদন্ত করতে গেলেই কিন্তু ফের আবার উত্তপ্ত হতে পারে ভাঙর, এবং বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু ভাঙরে রয়েছে এই মুহূর্তে, এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো সেখানে পৌঁছাবেন, এবং পাশাপাশি ভাঙর যে চিত্র অর্থাৎ ভাঙর যে সমস্ত বাজারগুলো রয়েছে সোনপুর বাজার থেকে আরম্ভ করে ভাঙর বাজার সবকিছুই কিন্তু একবার বন্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, একটা মানুষও কিন্তু রাস্তায় নেই, অর্থাৎ জনমানবহীন ভাঙর রয়েছে এই মুহূর্তে, এবং সেই চিত্র যেমন আমরা দেখাচ্ছি, এবং পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসনও যথেষ্ট কিন্তু সেখানে ভাঙরে রয়েছে, এবং মানুষ যথেষ্ট আতঙ্কে রয়েছে, এবং রাস্তার পাশে পড়ে রয়েছে মুহুর্মু বোমা এবং যেগুলো ফেটে গিয়েছে, এবং বেশ কিছু আত্মবোমা রয়েছে এবং গুলির খোল পড়ে রয়েছে, এবং যেটা ভাঙরের মানুষ আইএসএফ কর্মীরা যেটা দাবি করছেন যে ছাদের উপর থেকে গুলি চালানো হয়েছে, এবং যারা গুলি চালিয়েছে তারা পরনে কিন্তু র্যাপ যে ড্রেস পরে সেই ড্রেস পরে গুলি চালিয়েছে, এবং তারা দাবি করছেন যে এরা সবাই কিন্তু পুলিশ কর্মী নয়, এরা আরাবুল এবং আকিমুল, এছাড়াও কিন্তু শওকত মোল্লার বাহিনী রয়েছে, তারাই কিন্তু গুলি চালিয়েছেন, কিন্তু পুলিশ যেটা দাবি করছেন যে পুলিশ কোনো গুলি চালায়নি, পুলিশ যেটা চালিয়েছেন সেটা কিন্তু রাবার বুলেট, এছাড়াও কিন্তু পুলিশকে দেখা গিয়েছে যে কালানে গ্যাস ছুটতে, এবং সেই চিত্র যেমন ধরা পড়েছে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে এত মানুষের গুলি লেগেছে কারা সেই গুলি চালালো প্রশ্ন উঠেছে এখানে, এবং বিরোধীরা অর্থাৎ শাসক দল দাবি করছেন যে তারা কোনো গুলি চালাননি, অর্থাৎ গুলি নিজেদের মধ্যেই চলেছে, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে গুলি চলেছে এমনটা দাবি করছেন, কিন্তু ভাঙরের যারা জমি রক্ষা কমিটি এবং আইএসএফ যারা কর্মী তারা দাবি করছেন যে গুলি কিন্তু শাসক দলের দুষ্কৃতীরাই চালিয়েছেন এমনটা দাবি করছেন, অর্থাৎ টোটাল ভাঙর মিলে কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যত সময় বাড়বে অর্থাৎ রাত বাড়লে কিন্তু আবারও সেখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে এমনটা কিন্তু বলাই যেতে পারে। বেশ, নজর রাখো বিশ্বজিৎ, আপাতত ধন্যবাদ, পরে আবারও আপডেট নেব তোমার থেকে। একদম এসে মানে জ্বালিয়েছে যেন তাকে, এটার জন্য নিরীহ মানুষ মরে যাচ্ছে, না খেয়ে না খেয়ে হতো, দেখো এটা গরিব মানুষ, ওর ছেলে মেয়ে তো দেখো বিশ্বাস নাই, আপনি দেখেন আজ ছেলে মেয়ে সবে ছ বছর ছ মাস বয়স, ওদের কি অবস্থা বয়স ফ্যামিলি ড্রাইভার বলো, ওরা শুধু গেছে তাই ওখানে, পুলিশ আবার জিজ্ঞেস করতো ওরা গেছিলি কেন, আরে বাবা আমাদের পেরা কি দেয় না আমরা যাবো না, আমাদের যদি না দেয় যদি আদায় করতে না পারি আমরা কিনে বাঁচবো না, এরকম গ্যারান্টি আছে, ঘর দর ভেঙে তুফান করে দেয় বলেছে, তৃণমূলটাই করছে তো, আমরা তো মানে অজানা লোক না, কে কোন দল করতে পারে, আমরা একটুও বদনাম দিচ্ছি না কাউকে, সঠিক চাই আমরা বলছি, আমরা বলছি রাজ্যপালকে ইমিডিয়েটলি ছাপ্পানো ডেকে দেখ, না তো ভাঙরে লোক মরে তুফান হয়ে যাবে, শুধু ভাঙর এরা ভাঙরটাই আছে, ওরা শেকড় তোলার চেষ্টা করছে, শেকড় তোলার জন্য অনেক কিছু করবে ওরা, সবে তো এই পাঁচটা মরেছে আরো মরবে।